নমস্কার, খবরিয়া 24 এ আপনাদের স্বাগত। এই মুহূর্তে নজর রাখবো উত্তর চব্বিশ পরগনায়। সুন্দরবনে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতিতে নেমে পড়েছে গ্রামবাসীরা। বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া যে সাতটি ব্লক রয়েছে, যার মধ্যে বসিরহাট উত্তর, দক্ষিণ হারোয়ার, মিনাখা, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী 1, সন্দেশখালী 2, ইতিমধ্যে সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিদ্যাধরী নদীর বিক্ষিপ্ত 300 ফুট বাঁধ দুর্বল ছিল, যে কোনো সময় ভাঙন ধরতে পারে। যশোর ভ্রুকুটি 24 ঘন্টা আগেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করা হয়ে গেছে। প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যেসব জায়গায় নদী বাঁধ দুর্বল রয়েছে সেই কাজগুলো স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে করা হবে। দুর্যোগের পর সেচ দপ্তর পাকাপাকি ভাগে এই বাঁধের কাজগুলো করবে। এখন মাথার ওপর চলে এসেছে যশ আতঙ্ক, তাই পাকাপাকিভাবেই কাজ করার সময় এখন আর নেই। সেই নির্দেশ আসার সাথে সাথেই হাটগাছি গ্রাম পঞ্চায়েতের নির্দেশে স্থানীয় বাসিন্দারা বিদ্যাধরী নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতিতে হাত লাগালেন, যাতে করে যশের ঝড়ে নদী প্লাবিত না হয়। সেই জন্য বাঁধের ওপরে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক বস্তার মধ্যে চিট মাটি ভরে বাঁশের পাইলিং দিয়ে কাজ শুরু করা হয়ে গেছে। যেসব জায়গায় দুর্বল নদী বাঁধ রয়েছে সেখানেও কাজ শুরু হয়েছে, যেমন বেতনি, কালিন্দী, ইচ্ছামতি, রায়মঙ্গল ইত্যাদি জায়গায়। শুধুমাত্র নিজেদের জীবন রক্ষা করতে নয়, এই সুন্দরবনের সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন প্রাণীকুল, তাদেরকেও রক্ষা করতে হবে, সেটাও অনেক আগে বুঝতে পেরেছেন প্রত্যন্ত সুন্দরবন এলাকার মানুষ। তাই তারা বিগত এ ধরনের দুর্যোগ মোকাবেলা করেছেন, তাতে দেখেছেন প্রচুর গবাদি পশু থেকে শুরু করে সুন্দরবন জঙ্গলের পশু পাখি একের পর এক মৃতদেহ ভেসে ওঠে নোনা জলে। তাদের দিকটা ভেবেই এসেছেন এই অসহায় মানুষগুলো, আর তাই তাদেরকেও সুরক্ষিত রাখতে আজ এই মানববন্ধন। শ্যাম বিশ্বাসের রিপোর্ট, উত্তর চব্বিশ পরগনা, খবরিয়া 24। গ্রামের পাশে বাড়ি তো খুবই হয়, কিন্তু কিছু করার নেই, ভেঙে গেলে তো অনেকটাই মানুষের ক্ষতি হয়ে যাবে। তবুও বলছি যে আমাদের ভয়কে জয় করে থাকতে হবে। তারপর খুব কষ্টের মধ্যে আছি, তারপরে মেম্বার আমাদের পাশে আছে, আমরাও মেম্বারের পাশে আছি। হ্যাঁ, সকল সময় পাহারা দিচ্ছে, আমরাও পাহারায় আছি, মানে মেম্বার পাহারা দিচ্ছে, সকল সময় আছে, 24 ঘন্টা মাদের পাশাপাশি থাকছে। হ্যাঁ, আমাদের একদম নদীর পাশে বাড়ি, আমরা রাত্রে হলে ঘুম আসে না আমাদের ভয়ে, যে এই বুঝি বাঁধ ভেঙে যায়, এই বুঝি বাঁধ ভেঙে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছেন, তা কী করা যাবে এখন, আমাদের থাকতেই হবে, এই হয়ে আর যাওয়ার কোথাও জায়গা নেই আমাদের। হ্যাঁ, আমার নাম তো কিরানী দাস। বাঁধের অবস্থা অনেকটাই ভালো আছে, তবে আমপানদের থেকে অনেকটা তোমার ভারী ধরনের ঝড় বা পরিস্থিতি, একটা খারাপ জায়গায় যাওয়ার জন্য সরকার বারবার আমাদেরকে, মানুষকে সতর্কবার্তা দেওয়ার জন্য বারবার বলেছে। আমরাও মানুষকে মাইক দিয়ে প্রচার করে বলেছি। আবার বাঁধের অবস্থাটা আমরা হচ্ছে আজ ও কয়েকদিন ধরে কাজ করে অনেকটাই ভালো জায়গায় নিয়ে এসেছি, তো বাঁধ মোটামুটি ভালো আছে, প্রশাসন সরকার আমাদের পাশে আছে, আমরা মানুষও আমাদের সঙ্গে আছে, হচ্ছে সব সময়টাই কাজ করছি, বাঁধের পাশেই আমরা আছি। তো আমরা দেখছি যাতে আমরা যেন কোনো রকম ক্ষতিবিধি যাতে আমাদের না হয়, এর জন্য আমরা সারাক্ষণ মোটামুটি ছেলেগুলো নিয়ে পাহারা দিচ্ছি, যেখানে যা খারাপ আছে সেগুলোকে আমরা এখনও ঠিক করে রাখার চেষ্টা করছি। সমস্ত দিকে নজর রাখছেন আমাদের প্রতিনিধিরা, আপনাদের নজর থাকুক খবরিয়া 24 পর্দায়। এখনকার মতো এ পর্যন্তই, ধন্যবাদ।